हेलो फ्रेंड्स, वेलकम टू मैट किचन। मैट किचने आपनादे सबाइके स्वागत। पुरोनो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद एवं नतून बंधुदेर स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपी डिमेर अमलेट कारी। प्रथमे आमी एखाने एकखाना पेंयाज भालो करे कुचिए निएछि। एबार निलाम चार पाँचटा काँचा लंकाओ आमी टुकरो करे कुचिए निएछि। एबारे आमी एखाने तीनखाना डिम फाटिए दिए देब। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যে রকম পছন্দ করেন। ডিম তিনটে ভালো করে ফাটিয়ে নিয়ে এবারে এতে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটাও নিজেদের পরিমাণ মতনই দিতে হবে, যে যতগুলো ডিমের তৈরি করবেন সেই অনুপাতে। আমি এখানে তিনটে ডিমের করছি। দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো, দেবো 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটাও নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দেবো 1/4 চা চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছু ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা, পেঁয়াজ, লঙ্কা সব ভালো করে ডিমটাকে মিনিট পাঁচেক ধরে ভালো করে কাঁটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি একটা কড়াতে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এই তিনটে ডিম যে ফেটিয়ে নিয়েছি তার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে এটার একটা অমলেট বানিয়ে নেব। অমলেটটা ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যেই এটাকে তিন টুকরো করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে দু টুকরোও করে নিতে পারেন, আমি তিন টুকরো করে নিলাম। এবার এই একইভাবে আমি বাকি ডিমটাও অমলেট করে টুকরো করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি, চারটে লবঙ্গ আর দুটো দারচিনি কাঠি। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে মিনিট দেড় থেকে দুই নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি টুকরো করে রাখা আলু। বন্ধুরা, আমি আলুগুলো এরকম লম্বা লম্বা করেই টুকরো করেছি। যেহেতু আমি অমলেট করেছি সেহেতু আমি আলুগুলো এরকমভাবে কেটেছি, তাহলে ঝোলটা দেখতে বেশ ভালো লাগবে। এবারে আলুটাকে দিয়ে আমি আরও মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব। এই সময় আমি গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার নুন আর হলুদের সাথে আলুটাকে আর পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 7 কোয়া রসুন নিয়েছি, বড় বড় রসুনের কোয়া। এবার আদা রসুনের সাথে খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব মিনিট 2-3 ধরে। এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। এবারে মশলাটাকে দিয়ে আমি আরও মিনিটখানেক নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এবার এখানে দিয়ে দেব আমি হাফ কাপ জল, যাতে মশলাটা না পোড়া লেগে যায়। মশলা পড়লে পোড়া লেগে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। এবারে আমি 2-3 ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 3 হয়ে গেছে, মশলাটা ভালো কষে গেছে। মশলা দিয়ে সাইড দিয়ে তেল সেপারেট হতে দেখা যাচ্ছে। এই সময় আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব। আরও 2-3 কষানোর পর আমি দইয়ের বাটিটা ধুয়ে আমি আরও হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো
তিন থেকে চার মিনিটের জন্য, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালো কষে যায়। দেখুন তিন মিনিট হয়ে গেছে, মশলা দিয়ে তেল ওপরেই ভেসে উঠেছে দেখা যাচ্ছে। এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। করে দিয়ে এবার আমি দিয়ে দেব জল। এখানে আমি পরিমাণ মতন গরম জল দিলাম। বন্ধুরা, গরম জল তরকারিতে দেয়া হলে তরকারির স্বাদ ভালো থাকে। গরম জল দিয়ে দিয়েছি, দেখুন ফুটে উঠেছে এখনই দেওয়ার সাথে সাথে। এবার নাড়াচাড়া করে, আমার এখানে আর একটু জল লাগবে, আমি আর একটু জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা অমলেটের টুকরোগুলো। সমস্ত টুকরোগুলো দিয়ে আমি খুন্তির সাহায্যে টুকরোগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে এবার আবার দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব যাতে ফুটে ওঠে। দু মিনিট হয়ে গেছে, দেখুন অমলেটগুলো কীরকম ফুলে ফুটে ফুলে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চা চামচ গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা করে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে তিন মিনিট রেখে দেবো গ্যাস নিভিয়ে। তারপরে আমি সার্ভ করে দিয়েছি, দেখুন কেমন হয়েছে দেখতে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।